সকল ছাত্রছাত্রীদেরকে আমার এই অনলাইন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। তো এটা আমার প্রথম ক্লাস ইউটিউবে, তো ঠিক করেছি এবারে ক্লাস হিসেবে মাঝে মধ্যে হয়তো একটা করে ক্লাস বা একটা করে টপিক এই ইউটিউবের চ্যানেলে আমি আপলোড করব। বেশিক্ষণের জন্য হয়তো হবে না, কোনো একটা টপিক হয়তো কিছুক্ষণ বোঝানোর জন্যই হয়তো আমি এই চ্যানেলটিকে ব্যবহার করব। তো যাদের যারা যেহেতু অনলাইন ক্লাস হওয়ার জন্য আমরা অনেক কিছু বুঝিয়ে উঠতে পারিনি, অনেক ক্লাস কামাই হয়ে গেছে বা ভালো করে করা যায়নি, অনলাইনে অনেক কিছু করা যায় না, তো সেটাকে বোঝাতে হলেও ইতিহাসটা বোঝাতে হয়। প্রথমেই আমি বলি যে ইতিহাস খুব একটা সহজ সাবজেক্ট নয়, কিন্তু এর মধ্যে একটা মজা আছে, ভালো করে পড়লে এর মধ্যে একটা রস আছে। তো যাই হোক, বাজে কথা বাড়তি কথা না বলে আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে আজকে ভারত মাতা চিত্র, এবং যেটি আমাদের দশম শ্রেণীর ক্লাসের একটি পাঠ্য, যেখানে একটি প্রশ্ন আছে যে ভারত মাতা চিত্র জাতীয়তাবাদের বিকাশে কতটা প্রভাব ফেলেছিল বা কতটা গুরুত্বপূর্ণ। এই যে ভারত মাতা চিত্র, এই ভারত মাতা চিত্র সম্পর্কেই আজকের আলোচনা। ভারত মাতা চিত্র সম্পর্কে আমাদের যে আলোচনার বিষয়ে আসার আগে যে জেনে নিই যে ভারত মাতা চিত্র কে এঁকেছিল। ভারত মাতা চিত্রটি এঁকেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটা আঁকা হয়, একটি প্রেক্ষাপট আছে, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের চক্রান্তে বঙ্গদেশ বিভক্ত হলো, দুটি বঙ্গদেশ। একটি বঙ্গদেশের একটা বৈশিষ্ট্য আছে, সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, সেটা হলো বঙ্গদেশ দুটি ধর্মীয় সম্প্রদায় বিভক্ত, এক হিন্দু দুই মুসলিম। এই ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করে লর্ড কার্জন বঙ্গদেশকে বিভাজিত করলেন এবং ভারতবর্ষের বঙ্গদেশের দুটি পার্ট তৈরি করলেন, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতেই এই চিত্র আঁকা হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় এবং 1905 খ্রিস্টাব্দেই এই অবনীন্দ্রনাথ এই চিত্রটি আঁকেন। বঙ্গভঙ্গ আঁকার সঙ্গে সঙ্গে এই চিত্রটার একটা গুরুত্ব আছে, কারণ 1905 খ্রিস্টাব্দে ভারতবর্ষের তথা বঙ্গদেশে স্বদেশী আন্দোলনের একটা গুরুত্ব লেখা করে গেছিল। স্বদেশী আন্দোলন অর্থাৎ সেই সময় ভারতের বাংলার জনগণ সেই অন্যান্য বিদেশি এই দ্রব্যের হাত থেকে মুক্তির জন্য স্বেচ্ছায় একটি স্বদেশী আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই স্বদেশী আন্দোলনের মূল টাক ছিল যে ভারতের বিদেশি যে সামগ্রী রয়েছে যা ভারতবর্ষের নাগরিকরা ব্যবহার করছে সেগুলি বর্জন করে স্বদেশী গ্রহণ করতে হবে। এঁকেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড়। সেই মায়ের দেওয়া মোটা কাপড়ের যে গানটি আছে সেটি এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতেই লেখা হয়, এবং এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতেই যখন এই গানটা লেখা হয়েছিল সেই প্রেক্ষিতেই এই অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রটি আঁকা হয়েছিল। প্রথম দিকে এই চিত্রটির নাম ছিল বঙ্গমাতা। পরবর্তীকালে যখন স্বদেশী আন্দোলনের সময় এই বঙ্গমাতা চিত্র খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিভিন্ন আন্দোলনের সম্মুখে এই চিত্রকে থাকতে দেখা যায়, এবং স্বদেশী আন্দোলন তো বটেই, তাছাড়া পরবর্তী সময়ে যেসব আন্দোলনগুলি বাংলার বুকে গড়ে উঠেছিল, বিশেষ করে বঙ্গভঙ্গ থেকে 1919 খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলন পর্যন্ত এই চিত্রকে বেশ গুরুত্ব সহকারে আঁকা হতো ভারত মাতা চিত্র হিসেবে। বঙ্গভঙ্গ চিত্রের পরবর্তীকালে নাম হয় ভারত মাতা। এই চিত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন ভগিনী নিবেদিতা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই চিত্রের মধ্যে দেখতে পাবো যে একটি দেবীর আকৃতিতে আঁকা হয়েছে, গায়ে গেরুয়া বসন, হাতে সুতি বস্ত্র রুদ্রাক্ষের মালা, হাতে রয়েছে ধানের শীষ এবং শ্বেত বস্ত্র, অর্থাৎ বেদ আছে এক হাতে। বেদ ভারতীয় সাহিত্য তথা পৃথিবীর প্রাচীন সাহিত্যের মধ্যে সবচেয়ে অন্যতম সাহিত্য, এবং এখানে বলা হয় বেদের থেকেই সমস্ত সাহিত্যের, ভারতীয় সাহিত্যের একটা উৎস বেদ, এবং সেই বেদকেই এই চিত্রে দেখানো হয়েছে। অন্য হাতে রয়েছে ধান, যা বাংলার মূল খাদ্যশস্য এবং সামগ্রী, বেঁচে থাকার রসদ। দুই রয়েছে বস্ত্র, সুতির বস্ত্র, অর্থাৎ শিল্প বিপ্লব ঘটেছিল সুতির বস্ত্রকে কেন্দ্র করেই, আর সেই বস্ত্রই ছেয়ে পড়েছিল বাংলার মার্কেট বা মার্কেট বাজার, এবং সেই বাজারকেই এই সংকুচিত করে ফেলেছিল সুতির বস্ত্র, এবং সেই সুতির বস্ত্রকেই এখানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। জপমালা ভারতীয় সনাতনী ধর্মের একটি প্রতীক রূপেই ব্যবহার হয়ে আসছে, এবং এটা ভারতীয় ধর্মে ও শ্রোতা সংস্কৃতির সঙ্গে একটা যুক্ত। তাই এই চিত্র ভারত মাতা চিত্র হিসেবে এগুলি দেখতে পাওয়া যায়। এটাতে দেখতে পাওয়া যায় ভারতীয় সভ্যতা সংস্কৃতি তথা ভারতের যে মূল যে ঐতিহ্য যা ভারতবর্ষের চিরকাল
ব্যবহারে এসেছে সেটিকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সময়ে ভারত মাতা চিত্র সম্পর্কে দু একটা ক্রিটিসাইজ করা হয়েছে, মানে কয়েকটা নেগেটিভ দিকও তুলে ধরা হয়েছে। অনেকে নাকি এটিকে বলেছেন যে বঙ্গভঙ্গ হয়েছিল বিশেষ করে হিন্দু ও মুসলিমকে বিভাজন করার জন্য। সেই সময় এই বঙ্গমাতা চিত্র বা ভারত মাতা চিত্র আঁকা হলেও এতে ভারতীয় দেবী সরস্বতীর রূপকেই কল্পনা করা হয়েছে, অর্থাৎ যেখানে হিন্দু আনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সে যাই হোক, অনেকেই কিন্তু এ সম্পর্কে অন্য মত পোষণ করেন, বলেন যে ভারত মাতা চিত্র হিন্দু ধর্মের বা কোনো ধর্মের প্রতীক ছিল না, কারণ সে সময় এই বিভাজন ছিল না, তখন সেই সময় ভারতের সংস্কৃতি এবং ভারতকে ঐক্যবদ্ধ রাখা তথা বঙ্গদেশকে ঐক্যবদ্ধ রাখার প্রবণতাতেই এই বঙ্গমাতা চিত্র ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। অনেকেই এই চিত্রকে স্বদেশিকতার প্রতীক হিসেবে দেখেছে, বিশেষ করে স্বদেশি আন্দোলনের প্রেক্ষিত থেকে শুরু করে বাংলার বুকে গড়ে তোলা আন্দোলনগুলোতে এটা একটা প্রচণ্ড রকমের গুরুত্ব দেখতে